السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وقلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا আজকে এই শুক্রবার দিনে জুমার নামাজ
আদায় করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন অন্তরের অন্তঃস্থল থেকে রাব্বুল আলামিনের জন্য কালিমাতুর শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদ থেকে পবিত্র এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মোবারকে অসংখ্য অগণিত দরুদ আর সালাম রাব্বুল আলামিন পৌঁছে দিন, আমরা সকলে পড়ি আমিন। দরুদ আর সালামের জবাব পবিত্র এই জিলহজ মাসে আমাদের ইখলাস, একনিষ্ঠতা, প্রেম, প্রীতি, ভালোবাসা ও মহাব্বত অনুযায়ী আমাদের কানে শোনার তৌফিক দান করুন করুন আমিন। মুআজ্জাজ হাজেরিন, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আজকের যে জুমাটি পবিত্র জিলহজ মাসের প্রথম জুমা, পবিত্র জিলহজ মাসের প্রথম জুমা, এর মানে হলো আমাদের একটি ওয়াজিব ইবাদত কোরবানি, এটা খুবই সন্নিকটে, এটা খুবই কাছাকাছি। এ কারণে সঙ্গত কারণেই আজকের জুমায় আলোচনা করলে কোরবানির ফজিলত, কোরবানির মাসলা মাসাইল এবং কোরবানিকে ঘিরে কোনো আমল আছে কি না এ ব্যাপারেই আজকের আলোচনা করার সবচেয়ে বেশি দাবিদার, ঠিক কিনা বলেন? তো আমিও আপনাদের খেদমতে এই একই বিষয়ের উপরই আলোচনা করতে চাই। তো এই মহামূল্যবান আলোচনাটি করার আগে পবিত্র এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কয়েকটি দোয়া করতে চাই। এই দোয়াগুলো করেই আমি আমার এই নির্ধারিত আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। ভাইয়েরা, আমার এক নম্বর যে বিষয়টি নিয়ে দোয়া করতে চাই সেই বিষয়টি হলো বর্তমান বিশ্বে মুসলিম জাতির এই ক্রান্তিকালে, মুসলিম জাতির এই নিজেদের সভ্যতা কৃষ্টি কালচার যখন হারিয়ে অন্যদের কৃষ্টি কালচার গ্রহণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে, ঠিক এই মুহূর্তে এক কথায় বলতে গেলে বিশ্ব মানবতা, মুসলিম বলি অমুসলিম বলি, সকলেই বড় অসহায় অবস্থায় দিন অতিক্রম করতেছি আমরা, ঠিক কিনা বলেন? তো আমরা এই প্রেক্ষাপটটি নিয়ে আমাদের এই মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশ কয়েকবার আমরা তওবা করেছিলাম, ঠিক কিনা বলেন? তো আজকের সেই তওবাকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে চাই যে আল্লাহ, অনেক মাস হয়ে গেছে বিশ্ব মানবতা ভুলে যেতে শুরু করেছে। এই মুহূর্তে কে মানুষ আর কে পশু এই তমিজও অনেকে করতে পারছে না, কারণ নিজের পেটে ক্ষুধা, নিজে আছে অসহায় অবস্থায়, কি ভাই আর কি বোন, কি স্ত্রী, কি সন্তান, অন্যের দিকে তাকানোর কোনো সুযোগ নেই। এমন চিত্র আমাদের বাংলাদেশেও আছে এবং সারা পৃথিবীর আনাচে কানাচে অনেক আছে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ, আমাদের তওবাকে সারা বিশ্ব মানবতার পক্ষ থেকে আপনি কবুল করে নিয়ে বিশ্ব মানবতাকে এই মহা বিপদ করোনা ভাইরাস থেকে আপনি খুব দ্রুত হেফাজত করুন, বলুন আমিন। আরেকবার বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন এটা পারেন, ঠিক কিনা বলেন? তো আমরা যেরকম এরকম হাজার হাজার মানুষ একত্রে বসে নিজের গুনাহ খাতার জন্য তওবা করেছি, আল্লাহর কাছে মাফ চেয়েছি, এরকম এই দৃশ্যাবলীর প্রোগ্রাম বিশ্বে হয়তোবা খুব কমই হয়েছে। তো আমরা এই কারণেই বারবার বলি যে আল্লাহ, এত হাজার হাজার মানুষ, একজন মানুষকে আপনার পছন্দের নেই এখানে, অবশ্যই থাকার কথা, ঠিক কিনা বলেন? তো ওই বান্দার ভালোবাসার কারণে আপনি গোটা বিশ্ব মানবতাকে আপনি মুক্তি দিতে পারেন না, পারে কি পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা খুবই সহজ, কারণ গোটা পৃথিবীর এই 800 কোটি মানুষ যদি একেবারে মুত্তাকি হয়ে যায়
তাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী হয়ে যাবেন না। আর পৃথিবীতে মুসলমান সহ অমুসলিম সব গোটা 800 কোটি মানুষ যদি মুশরিক হয়ে যায় তাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিব হয়ে যাবেন না, ঠিক কিনা বলেন? তো যেহেতু ব্যাপারটা এরকম, সুতরাং আমাদের চোখের পানিকে আল্লাহ আপনি কবুল করে নেন, আমিন। মন থেকে বলেন না আমিন, আমিন। এর সাথে সাথে আরো একটি দোয়া করতে চাই, সেটি হলো বিপদের উপরে বিপদ, আল মুসিবাতু আলাল মুসিবা, একটার পর একটা একটার পর একটা শুধু আসতেই আছে। এই বাংলাদেশ ছোট্ট একটি দেশ, বাংলাদেশের বাহিরেও রয়েছে বর্তমানে যেই সমস্যা, বন্যা সমস্যা, ঠিক কিনা বলেন? এক তো করোনা ভাইরাস, যেই বাড়িতে একজন করোনা রোগী আছে ওই বাড়িতে কেউ প্রবেশ করে না ভয়ে, আর ওই রোগীও রুম থেকে বের হয় না। আর আজকের সেই রোগী সহ একই জায়গায় একজন আরেকজনের গায়ের উপরে বসবাস করতেছে, কি অবস্থা চিন্তা করেন। পানির কারণে নিজেদের বাড়ি থাকার জায়গা নেই, সাইক্লোন সেন্টারে জায়গা পায় না, রাস্তার উপরে কোন জায়গায় একটু উঁচু জায়গা আছে সেখানে গিয়ে আশ্রয় নিতেছে। কার ভাইরাস আছে আর কার নাই ওইটা দেখার বিষয় এখন নয়, সবাই বাঁচতে চায়, ঠিক কিনা বলেন? তো এই বিপদ এটা নাকি আরও বেশ কিছুদিন দীর্ঘায়িত থাকবে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই পানি আপনার হুকুমে চলে, আপনি যদি হুকুম করেন এই পানি খুব দ্রুত কমে যাবে অবশ্যই, ঠিক কিনা বলেন? তো গোটা বিশ্বকে আল্লাহ এই মহা বিপদ থেকে আপনি হেফাজত করুন, বলুন আমিন। এর সাথে সাথে আরেকটা দোয়া করতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে আমাদের এই প্রিয় গাজীপুরের একটা দৃশ্য দেখা যায়, প্রত্যেকটা ঈদ কুরবানির আগে মানুষজন খালি হয়ে যায় এবং আমাদের মসজিদে এর অনেক প্রভাব পড়ে। যেমন আজকেরও আজানের আগেই দ্বিতীয় তলা ভরে যায়, কিন্তু আজকের নিচতলায়ও কিছু খালি ছিল, এখন অবশ্য ভরে গেছে। তো এই যে প্রভাব, মানুষজন বাড়িতে যাচ্ছে, কাউকে ছুটি দেওয়া হয়েছে কাউকে ছুটি দেওয়া হয় নাই, মানে হলো অটোভাবে বন্ধ হয়ে গেছে, অফিস চলবে নাকি চলবে না এটা অফিস কর্তৃপক্ষও জানে না। কত মানুষের চোখের পানি আমি দেখেছি যে হুজুর চাকরি নেই, কিছু বলেও না কি হবে না না হবে, কবে অফিস খুলবে কিছুই জানে না কেউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ এই কঠিন মুহূর্তে মানুষেরা বাড়ি যাচ্ছে, কেউ কুরবানি দিতে পারবে কেউ পারবে না, গত বছর যারা দিয়েছিলেন এবছর অনেকেই পারবেন না, সঙ্গত কারণেই তারা পারতেছেন না। তো এই মানুষগুলো যাতে আবার সহি সালামতে নিজেদের কর্মস্থলে এসে যোগদান করে এই সোনার বাংলাদেশকে আরও সমুন্নত করতে পারে, বলুন আমিন। আমরা চাই মিল, ফ্যাক্টরি, কারখানা, অফিস, আদালত সবগুলো যেন আবার পুরা রানিং এসে যায়, আবার যেন সবগুলো চলে, এই লক্ষ লক্ষ মানুষের যেন আবার রিজিকের ব্যবস্থা হয়ে যায়, বলুন আমিন। এর সাথে সাথে আরও একটি দোয়া করি, প্রত্যেক বছর ঈদের সময় কোরবানির সময় অনেক অ্যাক্সিডেন্টের খবর, গাড়ি দুর্ঘটনার খবর আমরা শুনে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কঠিন পরিস্থিতিতে এই ধরনের দুর্ঘটনা থেকে অ্যাক্সিডেন্ট থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। যেই দোয়াগুলো করলাম আমরা সকলে এই দোয়াগুলো কবুল হোক এই মতের সাথে একমত কিনা, সবাইকে আমরা একমত? আবার সামষ্টিকভাবে আল্লাহর কাছে বলি যে আল্লাহ যতগুলো দোয়া করলাম খুব দ্রুত আল্লাহ আপনি দয়া করে মায়া করে আপনি আমাদের এই দোয়াগুলোকে কবুল করে আমাদেরকে সুস্থভাবে শান্তিতে আপনার পথে চলে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। বন্ধুরা আমার, আসুন আমার নির্ধারিত বিষয়ের উপরে আমি আলোচনা ফিরে যাই। আমি আপনাদের খেদমতে শিরোনামে যেমনটি বলছিলাম যে আজকের আলোচনা করলে কোরবানির ফজিলত, কোরবানির দিনের আমল, কোরবানির মাসআলা মাসাইল এ ব্যাপারেই আলোচনা করতে হয়। তো সর্বপ্রথম আমি যেই বিষয়ের উপরে আলোচনা করতে চাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেই বিষয়টি হলো পবিত্র কোরবানির আগের রজনীর ব্যাপারে। কোরবানি আমরা যেই দিনে দিব 10 তারিখ, তার আগের রজনী, দিনের আগে একটা রজনী আছে না, একটা রাত আছে না, এই রাতের ব্যাপারে খুবই চমৎকার একটি বর্ণনা এসেছে সুনান ইবনু মাজার ভিতরে। সুনান ইবনু মাজায়
এসেছে। আন আবি উমামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মান ক্বামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী সাইয়েদনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান, পবিত্র রমজানের পরবর্তীতে যে ঈদুল ফিতরের রজনী রয়েছে, ওই ঈদুল ফিতরের রজনী এবং কুরবানির আগের রজনীতে আল্লাহর যেই গোলাম এই জমিনে জীবন্ত থেকে রাত জাগরণ করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নেকি পাওয়ার উদ্দেশ্যে ইবাদতে মগ্ন থাকবে, কুরবানির আগের রজনী এবং ঈদের আগের রজনী এই দুইটা রজনী আল্লাহর যেই গোলাম ইবাদতে মগ্ন থাকবে এজন্য যে আমি এই ইবাদতের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নেকি চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি ফজিলত? লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে ওই বান্দাকে এমন একটি পুরস্কার দান করবেন, এমন একটি যাজা দান করবেন, কাল হাশর ময়দানে সমস্ত মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে, কোনো মানুষের কোনো হুশ জ্ঞান বলতে কিছুই থাকবে না। ঠিক ওই মুহূর্তে দুই রজনীতে যারা জাগ্রত থেকে ইবাদত করেছেন ওই বান্দাগুলোর কলবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির চলতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কোনো মানুষের কিছু মনে থাকবে না, হাশরের ময়দানে সূর্যটা থাকবে মাথার উপরে, আর হলো মানুষ দিশেহারা অবস্থায় থাকবে, কার হিসাবটা কেমন হয়, কার নেকির পাল্লা ভারী হয়, কার নেকির পাল্লা হালকা হয় ইত্যাদি টেনশনে মানুষ দিশেহারা থাকবে, কেউ কাউকে চিনবে না। কিন্তু ওই মুহূর্তে যারা দুনিয়ায় বেঁচে থেকে এই দুই রজনীতে ইবাদত করেছেন, সুনান ইবনু মাজার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাশরের ওই কঠিন বিপদের মুহূর্তে আল্লাহর ওই গোলামের কলিজার ভিতরে আল্লাহর জিকির চলতে থাকবে বিধায় ওই বান্দা ওই হাশরের ময়দানের কোনো ক্লান্তিতে সে আবদ্ধ থাকবে না, সে থাকবে প্রফুল্ল মনে। বলেন সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না যে হাশরের ময়দানে আমাদের কলবের ভিতরে শান্তি থাকবে? সবাই চাই কি চাই না? ঈদের খুশি যেটা রোজা রাখে তার আরও বড় ঈদ, ঠিক কিনা বলেন? যার কোনো দিন জুমা নাই, অন্য কোনো কি এবাদত বন্দীগীর ধারে কাছে নাই, তার আরও বড় কোরবানি, অনেক খুশি, অনেক আনন্দ তার, ঠিক কিনা বলেন? এই আনন্দ আনন্দ নয়, কাল হাশর ময়দানে যেই ব্যক্তির কলিজার ভিতরে আনন্দ থাকবে ওই ব্যক্তির আনন্দটাই হলো প্রকৃত আনন্দ, ঠিক কিনা বলেন? তাহলে আমরা সেই আনন্দ পেতে চাই কি চাই না? একটাই পরামর্শ পত্র, সেটা হলো ঈদের আগের রজনীতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করেন, যেটা পারেন সেটা করেন, জিকির করেন, তাসবিহ তাহলিল পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দুই দুই রাকাত করে 100 রাকাত নামাজ পড়ে ফেলেন, সালাতুত তাসবিহ পড়েন, দরুদ শরীফ পড়েন ইত্যাদি ইত্যাদি যে কোনো ইবাদতের বিধানে, অথবা আপনি কোরআনের তাফসির পড়েন, অথবা ঘুম আসে আপনি থাকতে পারবেন না, আপনি ভালো কোনো আলোচনা শোনেন মোবাইলে বা যে কোনোভাবে হোক ইত্যাদি করে যদি আপনি রাত্রটা আপনার চোখটা ঘুম থেকে বিরত রাখতে পারেন, কাল হাশর ময়দানে আপনার কলিজার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরকে ঢেলে দিবেন। বলো সুবহানাল্লাহ। সহজ না কঠিন? সহজ। সহজ না কঠিন? সহজ। কিন্তু ইবাদতের জন্য রাত জাগ্রত থাকতে পারে না কোনো জাহান্নামী ব্যক্তি। তারা কনসার্টে গিয়ে রাত জাগতে পারে, তারা বিভিন্ন বিভিন্ন দুনিয়াবি নাচ গান ইত্যাদি অনুষ্ঠানে রাত জাগতে পারে, কিন্তু দেখা যায় সবে কদরে সবে বরাতে ইমাম সাহেব যদি একটু রাত 12টা বাজিয়ে ফেলে বা মোনাজাত করতে করতে অথবা 1টা বাজিয়ে দেয়, তখন দাঁড়িয়ে যায়, হুজুর ঘুমের টাইমে আপনি কিসের দোয়া শুরু করছেন, ঘুমের টাইমে আপনি কিসের ওয়াজ শুরু করছেন, এমনটা দৃশ্য আমাদের সমাজে আছে কি নাই? তোমরাই হাশর ময়দানে ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে, যারা মসজিদে বসে ইবাদত করে শান্তি পায় তারা কাল হাশর ময়দানে আল্লাহর রহমতের ছায়া তলে থাকবে, ঠিক কিনা বলে? এই জন্যই আমরা মসজিদে আসলে আর বের হইতে মন চায় না, বের হই হলো কাজের খাতিরে, ঠিক কিনা বলেন? আগে আগে এসে 11টার সময় এসে বসে থাকে, কেন 11টায় আসার দরকারটা কি?
নামাজ শেষ হয়ে যায়, এরপর ঘোরে ওই বসে বসে দরুদ শরীফ পড়ে, না হলে কোরআন শরীফ পড়ে। আমি তো দেখি, আমি তো একেবারে উপর তলায় যাই, বিভিন্ন ফ্লোরে বিভিন্ন জায়গায় বসে বসে কোরআন তেলাওয়াত করে। নামাজ হয়ে গেছে সেই 1:30 সময়, পরে 2:00 সময়, এখন 2:30 বাজে, তুমি এখানে বসে এখনো কি করো? তুমি যেহেতু এখনো মসজিদের ভিতরে বসে আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছো, আল্লাহর রাসূলের কথা সাক্ষী, তোমার কলিজার ভিতরে ঈমান আছে, আল্লাহু আকবার, এই ঈমান আমরা লালন পালন করব কি করব না? করব কি করব না? ভাইরা আমার, এই হাদিসখানা অন্য এক সাহাবি, যুবক সাহাবি সাইয়েদিনা মুআযা ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটু অন্য রকমের। সাইয়েদিনা মুআযা ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহিয়াল লাইল লাইলাল খামসা ওয়াজাবাত লাহুল জান্নাহ। এই জমিনে বছরের ভিতরে 5টি রজনী আল্লাহর যেই বান্দা ইবাদতের জন্য জাগ্রত থাকবে, তার জন্য আল্লাহর রাসূল বলেছেন জান্নাতটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। এখন এই সমাজে রাসূল নেই যে আবারও আশারা মুবাশশারার মতো জান্নাতের সুসংবাদ দেবেন, ঠিক কিনা বলেন? জান্নাতের সুসংবাদ কেউ কাউকে দিতে পারবো? আমরা দিতে পারবো না। তবে আল্লাহর রাসূল হাদিস বলে গেছেন যে এই কাজ করো জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ওই কাজ করো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই কাজগুলো যারা ইখলাসের সাথে করতে পারবে, আমরা মনে করি ওই ব্যক্তির জন্য প্রকার অন্তরে একটা জান্নাতের সুসংবাদ, ঠিক কিনা বলেন? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই আল্লাহর গোলাম বছরে মোট 5টি রাত জাগ্রত থেকে আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিবেন। তার ভিতরে সর্বপ্রথম যে রজনীটা, সেটা হলো লাইলাতুত তারবিয়াহ। লাইলাতুত তারবিয়াহ মানে হলো জিলহজ মাসের 8 তারিখের রজনী। এই যে মাস চলতেছে, এই মাসের 8 তারিখের রজনী, 8 তারিখের রজনী। এরপরে হলো লাইলাতু আরাফা, 9 তারিখের রজনী, মানে হলো আরাফার যেই দিনে মানুষের আরাফার ময়দানে থাকবে ওই দিন বাদে রাত, তার আগের দিন মানে হলো 8 তারিখের রাত। এরপরে কি ও লাইলাতুল নাহার, 10 তারিখ মানে হলো কোরবানির রজনী, কোরবানির যেই দিন তার আগের রজনী। ও লাইলাতুল ফিত্রে, ঈদের যেই দিন তার আগের রজনী। ও লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রজনী, মানে হলো শবে বরাতের রজনী। বলুন সুবহানাল্লাহ, মোট কয়টা রজনী? এই মাসের 8, 9, 10, এবং হলো ঈদুল ফিতরের রজনী, এবং হলো লাইলাতুন নিসফে মিন শাবান, মানে হলো শবে বরাতের রজনী, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এই রজনীগুলো যদি মনে রেখে আমরা কিছু আমল করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা অনুযায়ী আল্লাহর সাজানো নূরের জান্নাতটা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তাহলে আমি 2টা হাদিস শুনাইলাম আমলের ব্যাপারে, ইনশাআল্লাহ মনে রাখতে পারবো না? আমাদের যারা দূরে বাড়ি, আমরা অনেকে বাড়ি যাব ঈদের আগের রজনীতে, সারা রাত গাড়িতে থাকবো, একটু অজুটা করে উঠেন, অজুটা করে উঠে গাড়িতে ঘুমাইয়েন না, পিঠ ঠেক টাকাইয়া দিয়া আপনি দরুদ শরীফ পড়তে থাকেন, সূরা ইখলাস জানা আছে সারা রাত তেলাওয়াত করেন, গাড়ি তো ব্রেক করে নড়াচড়া করে, ঘুম তো ঠিক মতো আসবে না, তো একটু কষ্ট করে রাতটা জাগেন, আপনি ওই একই ফজিলত পেয়ে যাবেন গাড়ির ভিতরে বসে বাড়ি যাইতে যাইতে। বলুন সুবহানাল্লাহ, সহজ না কঠিন? এখন কেউ কেউ যদি মনে করে, হা আমি যদি রাত্রে এই রাত্রটা কোথাও অবস্থান করতে পারতাম তাহলে তো আমি রাতটা জাগতে পারতাম, কিন্তু আমার পক্ষে তো সম্ভব নয়, আমি তো বাড়িতে যাব, বাড়িতে গেলেও তো সম্ভব, ঠিক কিনা বলেন? এটা সম্ভব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে বুঝে এ আমলগুলো করার তৌফিক দান করুন, বলেন আমিন। সুনান ইবনু মাজার আরেকখানা হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আমিলা আদামিয়্যু মিন আমালি ইয়াউমিন নাহারি আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন ইহরাকিদ দাম। কোরবানির যে দিবসটা, এই দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় আল্লাহর নামে পশু কোরবানি করা। সুবহানাল্লাহ, কোরবানির যেই দিন, ওই দিনে সালাতুল ইশরাক নেই, ইশরাক মাফ। সুবহানাল্লাহ বলেন, যেই লোকে গোটা বছর ধরে ইশরাকের নামাজ পড়বে,
দুই ঈদের রজনীতে দুই ঈদের দিনে সে ইশরাকের নামাজ পড়বে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় ইশরাকের সওয়াবটা লিখে দিবেন। তাহলে ইশরাকের নামাজ নেই, একটা নফল ইবাদত, একটা সুন্নাত ইবাদত আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হয়েছে। আর এই দিনের সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় আল্লাহর নামে পশু কুরবানি করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ দেওয়ার জন্য উম্মতকে বলতেছেন পরবর্তীতে, ও ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কাল হাশর ময়দানে মানুষের নেকিকে পাল্লায় ওজন করা হবে, পাল্লায় ওজন করা হবে। যখন ওজন করা হবে এই জমিনে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছে তাদের এই কোরবানি, কোরবানির পশুর শিং, এরপরে হলো হাড্ডি, এরপরে হলো পশমগুলোকে ওই নেকির পাল্লায় উঠিয়ে দেওয়া হবে। পশম এগুলা কি আমরা খাই নাকি? কোনো কাজে আসে না। গরুর পশম, ছাগলের পশম, এটা কোনো কাজে আসে না, ঠিক কিনা বলেন? ভেড়ার পশম কাজে আসে, বড় বড় পশম, এগুলা কেটে নিয়ে মানুষ পশম দিয়ে অনেক কিছু বানায়, অনেক কিছু তৈরি করে, কিন্তু গরু ছাগলের পশম কোনো কাজে লাগে না, ঠিক কিনা বলেন? এগুলো দাবাগত করার পরে এগুলো ফেলে দেয়। তো এই পশমগুলোকে আল্লাহ না ফেলে আল্লাহ কাল হাশর ময়দানে বান্দার নেকির পাল্লায় তুলে দিবেন। গরুর গোশত খাই মজা করে, হাড্ডিটা ফেলে দেই, এই হাড্ডিটা আল্লাহ তাআলা সংগ্রহ করে রাখবেন কুদরতিভাবে, এই হাড্ডিটা কাল হাশর ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি দেনেওয়ালার ব্যক্তির আমল নামায় উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কুরবানিতে লাভ না লস? যেই সমস্ত মানবতা এই জমিনে ইসলাম ধর্মের কোরবানি নিয়ে বিরুদ্ধাচরণ করে তারা মানবতা নামে পশু, ঠিক কিনা বলেন? এক ধর্মের কাজ নিয়ে আরেক ধর্মের মানুষের হাসার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে সভ্য ভাষায় বলতে চাই, তোমরা যারা মুসলমানদের ইসলাম ধর্মের কোরবানিকে নিয়ে বাজে উক্তি করো, মুসলমান যদি গরু দিয়ে কোরবানি না করে তোমাদের গরু মাটির নিচে খাদার জায়গাও পাবে না, ঠিক কিনা বলে? ইতিহাস সাক্ষী, পেপার পত্রিকা সাক্ষী, তোমরা গরু কি করো আমরা জানি। এই সময় আসলে তোমরা ভুলি মারো, তোমরা মুসলমানদেরকে উস্কানিমূলক কথা বলো, আর মুসলমান যদি এই ব্যাপারে কথা বলে মুসলমানদেরকে তোমরা তখন চোখ রাঙিয়ে কথা বলো, এর মানে গায়ে পরে ঝগড়া করা ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা বলে? এই জন্য ইসলামের শিক্ষা, কেউ যদি গায়ে পরে ঝগড়া করতে চায় তাকে উচিত শিক্ষা দেওয়া, এটা হলো ইসলামের শিক্ষা, ঠিক কিনা বলে? এই কারণে আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলবে না, এই জমিন মুসলমানদের জমিন, ঠিক কিনা বলে? এই জমিনের সর্বপ্রথম মানুষ মুসলমান সাইয়েদনা আদম আলাইহিসসালাম, ঠিক কিনা বলে? এ কারণেই আল্লাহ বলেছেন এই জমিনকে আমি মুসলমানদেরকে হাদিয়া করে দিছি, আমাদের হাদিয়া খাও, তোমরা আমার চোখ রাঙিয়ে কথা বলো, এর চেয়ে নেমক হারামি আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার দেখেন, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই পশুর এই সব জিনিসগুলো আল্লাহ তাআলা নেকির পাল্লায় উঠিয়ে দিবেন। এরপরে কি বলতেছেন দেখেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউ মিনাল আরদ। কুরবানির পশু যখন জবেহ করা হয়, জবেহ করলে পশু থেকে রক্ত পড়ে না? রক্ত পড়ে কি পড়ে না? রক্ত ছাড়া পশু আছে নাকি? না, এটা আছে মরাটা, ঠিক কিনা বলেন? একদিন একজনে আমাকে ফোনে জিজ্ঞাসাই করছে, হুজুর পশু কিনছি কোরবানি করার জন্য, এখন সেই পশুটা তো মারা গেছে হুজুর, এই কোরবানি দেওয়ার একটু আগে মারা গেছে হুজুর, এখন এটা দিয়ে যদি কোরবানি করি তাহলে কি কোরবানি হবে নাকি? কি বলেন? একটু আগে মারা গেছে, এটা দিয়ে কি কোরবানি করলে কোরবানি হবে? ওই পশুটা জবেহ করলে রক্ত পড়বে না, ঠিক কিনা বলেন? এখন নবীজি আমার বলেন, যখন কোরবানির পশু জবেহ করা হয়, কোরবানির পশুর প্রথম রক্ত ফোঁটা মাটিতে পড়ার আগে কোরবানি দেনেওয়ালার এখলাস যদি থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোরবানি করে থাকে, তাহলে ওই রক্ত ফোঁটাটা আমার আল্লাহর আরশে আজিমে চলে যায়, আর সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দার জন্য আল্লাহ তাআলার পরিপূর্ণ সন্তুষ্টি লিখে দেন। সুবহানাল্লাহ।
কত ফজিলত, কত ফজিলত কোরবানির ভিতরে। আর আজকের সেই কোরবানি নিয়ে কত কথা আমরা শুনি সমাজের ভিতরে, আছে কি নাই? আছে। কোরবানিকে কেন্দ্র করে কুসংস্কার, কোরবানির পশুর গলায় মালা দেয়, আছে কি নাই? আছে। এবছর সবচেয়ে আমার হাসি লাগছে, আমি খবরে শুনছি, বিবিসির খবরে, এই প্রত্যেক বছর কোরবানির হাটে কোরবানির সবচেয়ে বড় পশু যেটা আসে সেটার নাম দেওয়া হয় কালা পাহাড়, ধলা পাহাড় ইত্যাদি ইত্যাদি। আর এবছর যেটা সবচেয়ে বড় পশু এটার নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। চিন্তা করেন, আমি শুনে হাসতেছি, আমি কি এটা কোন মানুষ? আর নামটা দিয়েছে এমন একটা মানুষের যাকে সবাই চেনে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এটা আপনারা হাসির জন্য মূলত আমি বলি নাই, আমি নিজেও হাসছি শুনে যে আসলে মানবতা কত দূরে গেছে চলে। এটা আসলে কি উচিত হয়েছে বলেন? মানুষটা কাফের হোক, মানুষটা মোশরেক হোক, ইহুদি হোক, নাসারা হোক, তার নামে একটা পশুর নাম, এটা কি মোটেই উচিত হবে মানবতার? এটা উচিত নয়। বুখারীর সহিহ হাদিস, নবীজি আমার একবার বসেছিলেন সাহাবা একরামদেরকে নিয়ে, ইতিমধ্যে ওই জায়গা থেকে একটা জানাজা, একটা লাশ নিয়ে কেউ কেউ অতিক্রম করতেছিল। অতিক্রম করার সময় নবীজি আমার দাঁড়িয়ে গেছেন, নবীজি আমার দাঁড়িয়ে গেছেন, সাহাবা একরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার জানাজা দেখে, যার লাশটা দেখে দাঁড়িয়ে গেছেন, হাযা ইয়াহুদিয়ুন, এইটা তো হলো একটা ইহুদির লাশ, আপনি এই ইহুদির লাশ দেখে কেন দাঁড়িয়ে গেলেন? নবীজি আমার জবাব দিলেন, ও আমার সাহাবারা, যদিও এই লাশটা ইহুদির লাশ, তারপরেও তো সে একটা মানুষ। সুবহানাল্লাহ, বলবেন না? সে একটা মানুষ, মানুষ হিসাবে মানুষকে সম্মান করো, ইহুদির লাশ হোক তারপরেও দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এখানে এই ডোনাল্ড ট্রাম্প নাম দেওয়া, এটা কি ঠিক হয়েছে? এটা মোটেই ঠিক না, এটা মোটেই ঠিক না। এ কারণে এই সমস্ত কোরবানি ওই ব্যক্তির কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই তুমি কোরবানি দিয়েছো এবছর, তারা তো বড় বড় গরু দিয়েই কোরবানি দেয়, যারা এগুলো কেনে, 1,60,000 টাকা নাকি বিক্রি হয়েছে, এটা নাকি এই করোনা ভাইরাস না হলে 2,50,000-3,00,000 টাকা বিক্রি হইতো, এরকম বলছে। এখন যাই হোক, এখন ওরা জিজ্ঞাসা করলে ও তো বলবে, হ্যাঁ ভাই এবছর কোরবানি দিয়েছি, মানে ডোনাল্ড ট্রাম্প দিয়ে দিছি, বলবে না? এটা বলা কি ঠিক হবে? এটা বলা মোটেই ঠিক হবে না। মুসলমান হিসাবে আমার কথা, আমার চোখ, আমার অঙ্গ প্রত্যঙ্গ চলতে হবে ইসলামের রুলস অনুযায়ী, ঠিক কিনা বলেন? অন্যথায় আমি এই কোরবানি দিলাম ঠিক আছে, কিন্তু কোরবানি দিয়ে কোনো ফায়দা নেওয়া যাবে না। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের সর্বশেষ অংশের ভিতরে বলেছেন, ফাতিবু বিহা নাফসান, ও আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত তোমরা যারা কোরবানি করবে তোমাদের সকলকে আমি ডাক দিয়ে বলছি, কোরবানির ভিতরে যেহেতু এত এত ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, সুতরাং কোরবানিটা তুমি তোমার মনের প্রফুল্লতার সাথে করবে। বলুন সুবহানাল্লাহ। মনের প্রফুল্লতার সাথে কোরবানি করতে হবে। আহারে, কোরবানি দেওয়ার পরে চিন্তা করে আমার 20,000 টাকা চলে গেছে, কোরবানি না দিলে তো যেত না, এরকম আছে না মানুষ? এই চিন্তা করা ঠিক হবে না। কোরবানি দিব আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি যদি পারি একটি গরু দিয়ে দিব, আমি যদি পারি এক ভাগ দিয়ে দিব, গরুর ভাগ নিতে না পারি একটা বকরি দিয়ে দিব, তারপরেও যত টাকা যাক সেই টাকাগুলো কাল হাশর ময়দানে আমারই কাজে আসবে, ঠিক কিনা বলে? ভাইয়ের আমার, এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে দেই, সেটা হলো একটা বকরির দাম মনে করেন আছে বাজারে 15,000 টাকা, কিন্তু আপনি কিনছেন এটা 17,000 বা 18,000 বা 20,000 টাকায়। এখন কিনার পরে আপনি দেখতেছেন যে আপনি 2,000-5,000 টাকা ঠকে গেছেন, তখন আপনার কলিজায় অনেক কষ্ট, হায় হায় আমি ঠকে গেছি, হায় হায় সর্বনাশ হয়ে গেল, এই চিন্তা মোটেই করবেন না। আপনার ওই 5,000 টাকা অতিরিক্ত গেলেও এটা গেছে আল্লাহর পথে, এটা সব আপনি আল্লাহর কাছে পাবেন, ঠিক কিনা বলেন? এই জন্য টাকা যাদের আছে মোটামুটি দরদাম করে কিনে আনলেই হয়, এত বেশি দর কষাকষি টাকাওয়ালাদের না করলেও চলে। তাহলে একটু করোনা ভাইরাসের কারণে বাজারটা একটু খোলামেলা থাকবে, কারণ হলো আমি কোটিপতি, আমি গেছি গরুর দাম করতেই আছি আসর থেকে মাগরিব পর্যন্ত, আসরও পড়ি নাই মাগরিবও পড়ি নাই, আরেকজন আমার কারণে ওই রাস্তা অতিক্রম করতে পারতেছে না, হয় না এমন? এত দর কষাকষির দরকার নেই, টাকা আছে দিয়ে নিয়ে আসেন, যেটা দেবেন সেটাই আল্লাহর পথে দিয়েছেন, এটা আপনি আল্লাহর কাছে ফায়দা পাবেন, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, তাহলে এই হাদিস থেকে আমরা